नमस्कार दर्शक बिंदु हमें कृष्णकान्त सिन्हा आबार फिरे आसलाम आपनादेर सबार सामने काली पुजोर द्वितीय भिडियो निये एबं आमी आजके बेरोलाम कारण आजके अनेकेई बेरिये पड़ेछेन। आमी एखन प्रथम शुरू करछि आमी रंगपुरेर रंगपुरेर राजपथ रोडे जेटा रंगपुरेर एबं सेई भाइयेरा ओरा होच्छे एई राजपथ रोडेर एकतार संघ जे काली पूजा कमिटी ओनादेर सदस्य ओ सेई कमिटीर सदस्य आर कि खुबी सुंदर भावे पुजो सजानो होयेछे। आमी शहरेर कयेकटा पुजो देखाबो आपनादेरके। चलुन आजके এখানে যে পূজা অনুষ্ঠানটা যেটা করা হচ্ছে কিভাবে পূজাটা করা হচ্ছে সেটা আমরা এখন দেখে নিচ্ছি। দশমীদ রংপুরের এই একতা সংঘ কালী পূজা কমিটি রাজপথ রোড ওদেরকে এখানে আছেন এবং এখানে ঢাকি ঢাকির ঢোল বাজাচ্ছেন। তো এই হচ্ছে সেই সুন্দর করে পালন মা কালী জয় মা কালী মাকে একবার দেখে নিন বিউটিফুল। এখানে ঠাকুর রামকৃষ্ণ নমস্কার আপনাকে, খুবই ভালো লাগছে। এবং এখানে আপনাদের সেই শারদা মা খুব সুন্দর লাগছে, খুব বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। এবং এখানে একটা আলাদা একটা এখানে মূর্তি রাধা কৃষ্ণের খুব সুন্দরভাবে এখানে রাখা হয়েছে, বিউটিফুল বিউটিফুল। আমি সর্বপ্রথমে শুভ দীপাবলির দিনে কালী মায়ের চরণে কোটি কোটি প্রণাম জানাই। আজ আমরা একতা সংঘ মহিলা সমিতি ছিলাম, 2013 ইংরেজিতে দুর্গাপূজা আরম্ভ করেছি। তো দুর্গাপূজা আরম্ভ করার পর আমাদের ছেলেমেয়েরা উৎসাহ করলো যে ওরা কালী পূজা করবে। আমরা ওদেরকে উৎসাহ দেই ওরা যেভাবে পরিশ্রম করেছে এই কালী পূজায় বা যেভাবে সুষ্ঠুভাবে করছে পূজা করছে তার জন্য আমি ওদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। তার সঙ্গে আমি ধন্যবাদ জানাই আজকে যে আপনি কৃষ্ণকান্ত সিনহা সবাই আপনাকে দেখে আজকে আপনাকে সরাসরি ওরাও দেখছে তার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ জানাই। আর আগামীতে যেন ওরা আমাদের মহিলা সমিতির দুর্গাপূজাটাও ছেলেরা ধরে রাখতে পারে তার জন্য আমি আশা রাখি এবং ওদের উপর আশীর্বাদও রাখি। আর প্রত্যেক বছর যেন ওদের কালী পূজা আরও সুন্দরভাবে করতে পারে তার জন্য আমি আশা রাখি। আপনারাও আশীর্বাদ করবেন, আমরাও আশীর্বাদ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, নমস্কার। দর্শকবৃন্দ আমি এখন শিলচরের মালুগ্রাম মধুরাঘাটে, এখানে সর্বোদয় সংঘ কালী পূজার এখানে সুন্দরভাবে কেদারনাথের মন্দিরটা ওনারা বানিয়েছেন। এবং দেখুন কেদারনাথ মন্দির, এই যে বিউটিফুল হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি, সুন্দরভাবে কেদারনাথ মন্দিরের যে নন্দী মহারাজ সেটা ওনারা খুব সুন্দর, ভালোই লাগলো, সেই জন্য আমি আপনাদেরকে দেখালাম। এখানে দেখুন ভগবান শিবের হলোগ্রাম, বিউটিফুল বিউটিফুল। এই হচ্ছে আপনাদের সেই কেদারনাথ মন্দির, খুব সুন্দর করে দর্শকবৃন্দ। এখন সেই রংপুরের মধুরাঘাটে আমি আসলাম। এখানে নাকি কোভিড-19 একটা থিম বানিয়ে এখানে একটা ক্লাব নাকি সেই কালী পূজাটা করছে। এখন দেখুন এখানে অনেক মানুষ এবং চলুন আমরা একবার সেই পুজোটা একবার দেখে আসবো। চলুন, হ্যালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ। দর্শকবৃন্দ হ্যালো দাও হ্যালো দাও, ভেরি গুড। এখানে লাইন ধরে, হ্যাঁ ভালো আছে, এখানে লাইন ধরে দেখুন আপনারা সেটা দেখানো হয় আর কি। এবং আমি ভিতরে যাবো, অনেক লম্বা লাইন। ওরে বাবারে, এখানে একটা ডল, বাচ্চাদের আকর্ষণ আর কি, বিউটিফুল একটা আকর্ষণ। দর্শকবৃন্দ চলুন, ওয়াও, এটা কি, এটা সেলফি, হ্যালো হ্যালো, এটা সেলফির জন্য রাখা হয়েছে। চলুন আমি একটা সেলফি নিয়ে নিই। কোভিড প্রোটোকলের জন্য ওনাদের দুজনকে সেলফির জন্য, আপনি কে, আপনি কে, মোটু পাতলু কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর উনি কে, উনি উনি একবার ওনাকে দেখিয়ে দিই। ওরে বাবরে, এই তো মোটু এন্ড পাতলু, মোটু পাতলুর লগে আজকে আমি সেলফি, ভেরি গুড। ও তুমি করছিলে, ওকে থ্যাংক ইউ। খুব
খুব ভালো একটা সেলফি পয়েন্ট লাগাচ্ছে। চলো, এটা হচ্ছে এদিক দিয়ে ঢোকা হয় এবং এটা হচ্ছে আপনাদের সেই পূজার যে প্যান্ডেল। ওকে, খুব সুন্দর, বিউটিফুল। আমার তো দরকার নেই, আমি বাইরে থেকে আমরা আউটের দিকে ঢুকবো, আমি আপনাদেরকে দেখাবো। চলো রে ভাই, দেখি কী জিনিস। আচ্ছা, একটু একটু ওই 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 এই দেখুন, এখানে আপনাদের মেডিসিন, গ্রোসারি, এই করোনা লকডাউনের একটা ছোটোখাটো একটা নাটকের মতো, সেখানে সবজি বিক্রেতা, এখানে তাস খেলছে ওরা। নরেন্দ্র মোদী অ্যানাউন্সমেন্ট করছেন, আজ রাত 12 বাজে সে পুরে দেশ মে জান সে শুনিয়ে, আজ রাত 12 বাজে সে পুরে দেশ মে, পুরে দেশ মে আজ রাত 12 বাজে সে সম্পূর্ণ দেশ মে সম্পূর্ণ লকডাউন হোনে যা রহা, হিন্দুস্তান কো বচানে কে লিয়ে, হিন্দুস্তান কে হর নাগরিক কো বচানে কে লিয়ে, আপকো বচানে কে লিয়ে, আপকে পরিবার কো বচানে কে লিয়ে, আজ রাত 12 বাজে সে ঘরোঁ সে বাহার নিকলনে পর পুরি তরহ পাবন্দি লগাই যা রহি। পুলিশের সাইরন বাজছে, এই পুলিশ পুলিশ, ও মাই গুডনেস, পুলিশ, দোকান বন্ধ পুলিশের, এখানে যারা লকডাউনে যারা বেরোন ওদের জন্য শাস্তি, দোকান বন্ধ করার জন্য। বিউটিফুল বিউটিফুল একটা থিম, খুব সুন্দর একটা থিম। পুলিশের সাইরনটা বাজছে, পুলিশের ডিউটি চলছে এখন, শুধু মেডিসিনের দোকান তা খোলা, বাকি সব কিছু বন্ধ, ডিউটি রেগুলার চলছে। ঘরের ভিতরে মানুষ ঢুকে গেছেন, ঘর থেকে বেরোচ্ছেন না। অমিতাভ বচ্চনের কোভিডের জন্য যে যে ইয়ে ভক্ত গুজর জায়গা যে ইয়েটা আর কি স্পিচটা, गुजर जाएगा, गुजर जाएगा। दुनिया की पहली डीएनए वैक्सीन, वैक्सीन का अनाउंसमेंट प्रधानमंत्री नरेंद्र मोदी, जिसे 12 साल की आयु से ज्यादा के सभी लोगों को लगाया जा सकता है। वैक्सीन देवार जन अखन प्रक्रिया चलते, कोविड टीकाकरण वैक्सीन देवार प्रक्रिया चलते, अखन कोविड 19 टीका केंद्र, বাড়ি বাড়ি থেকে মানুষ বেরিয়ে সেই ভ্যাকসিনটা নিচ্ছেন, খুব সুন্দর একটা থিম, বিউটিফুল। তো রেডি রেডি, এটা হচ্ছে সেই কোভিডের থিমের একটা ছোটোখাটো একটা 5 মিনিটের একটা থিয়েটার, গ্রোসারি শপ, সবজির দোকান, ঔষধের দোকান, এখানে অ্যাম্বুলেন্স বানানো, এখানে আপনাদের সেই কোভিডের টিকাকরণ কেন্দ্রে আমাদের দিদিমণিরা ওনারা আছেন, কোভিডের টিকা ওনারা দিচ্ছেন। এটা হচ্ছে একটা কোভিড টিকাকরণ কেন্দ্র, অ্যাম্বুলেন্স, বিউটিফুল। এটা হচ্ছে মানুষের সাধারণ মানুষের ঘর, এবং যে ঘর থেকে মানুষ বেরিয়ে বেরিয়ে সেই কি বলে আপনাদের সেই টিকা দেয় আর কি, খুব সুন্দর একটা থিম ওরা বানিয়েছে। তোমার ক্লাবের নাম কি দেখবা? অরুণোদয় সংঘ, মালুগ্রাম মধুরাঘাট অরুণোদয় সংঘের এই যে সুন্দর একটা প্রচেষ্টা, খুব দেখে খুবই ভালোই লাগলো দর্শকবৃন্দ। যারা ভুগ করছে তাদেরকে আমরা দেখাতে চাচ্ছি, আর আমরা সচেতন থাকুক মানুষ যারা আছে। আপনি আবার কি কি এটা হচ্ছে আপনাদের দা কি এপিসোডস কালী পূজা এপিসোডস
বাবা জি নামা এটা এবার কালী পূজা এবং এখানে সুন্দরভাবে একটা থিম এখানে দেওয়া আছে চলো খুব সুন্দর একটা থিম দর্শক বিউটিফুল 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 ইটস বিউটিফুল অজগর এখানে বটকে আছে একটা বট বৃক্ষ এখানে অজগরটা লাগানো খুব সুন্দর বিউটিফুল এখানে আপনাদের সেই পিপল আর এনজয়িং কালী পূজা সবাই সেলফি সেলফি জন্য সবাই ব্যস্ত চলো এটা হচ্ছে আপনাদের মালুকগ্রামের শ্রী শ্যামসুন্দর রোড কালী পূজা কমিটির কালী পূজা এখানে ডোরেমনের একটা থিম ডোরেমন ওয়ার্ল্ডের একটা থিম এখানে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ এটা হচ্ছে আপনাদের সেই বিবেকানন্দ রোডের ছোটখাটো একটা কালী পূজা বিবেকানন্দ রোডের এখানে যে এলপি স্কুল সেই এলপি স্কুলের কালী পূজাটা কীরকম লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আমাদের ভিডিওটি সবাইকে শেয়ার করবেন আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা ফেসবুক পেজটি নিশ্চয়ই ফলো করে নেবেন কমেন্টে জয় মা কালী লিখবেন নিশ্চয়ই